আমরা তো রবিউল আউয়াল মাসে আছি আমাদের 12ই রবিউল আউয়াল ইদে মিলাদুন্নব উদযাপনিত হয় এই ইদে মিলাদুন্নবী উৎপত্তি এর কথা থেকে হলো এবং এই উপলক্ষে যে মিলাদ কিয়াম করে এর ভিত্তিটা আসলে কি প্রথমত ইদে মিলাদুন্নবী আর বর্তমানে আবার এটার আধুনিক নামও দেওয়া হয়েছে 12ই রবিউল যেটা করা হয় ریلی বার করা হচ্ছে জশনে জুলুসে ইদে মিলাদুন্নবী আবার এর নতুন একটা परिभाषा বলছে এখন যে সাইয়দুল আইয়াদ ঈদ আমরা আগেই বলেছি যে ঈদ মুসলমানদের বাহিরে কোন আনন্দ উৎসবের সুনির্দিষ্ট কোন দিন করার মুসলমানদের জন্য একতিয়ার নেই যদি এক্তিয়ার থাকে কারো তাহলে তার জন্য সে আল্লাহ রাসূলকে ইসলামের পূর্ণতা দানকারী আল্লাহকে ইসলামকে পরিপূর্ণ করি হিসাবে মানলো মানলো না কারণ তার পছন্দ হলো না আল্লাহর পরিপূর্ণতা তার পছন্দ হলো না বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আদর্শ অতএব এই পছন্দ না হওয়াটাই তার ভ্রান্তির জন্য অথবা তার মুক্তির জন্য বড় অন্তরায় হয়ে যাবে অতএব দুইটা ঈদের বাহিরে কোনো ঈদ মুসলমানদের নেই এটা মনে রাখতে হবে এবং তার সাথে প্রেক্ষাপটটা হলো যে কাজটা আল্লাহ রসুলের যোগে হয়নি খোলাফাদের যোগে হয়নি তাবেদের যোগে হয়নি তাবে তাবিদের যোগে হয়নি আইম্মাই মোস্তাহিদের যোগে হয়নি ছয়শো চার হিজড়িতে সালাহদ্দিন আইয়ুবির এক শীর্ষ সে ইরাক নগরীতে গভর্নর থাকা অবস্থায় তার নাম হলো মুজাফর মুজাফর উদ্দিন কুকুবুড়ি এই কুকুবুড়ি মিলাদের প্রচলন করেছে বারোই রবিউল আউ্বাল এবং সে খুব অপচয়কারী অপব্যয়ী বাদশা ছিল এই মিলাদের বাজেট তার আমলে ছিল তিন লক্ষ স্বর্ণ মুদ্রার চেয়েও বেশি এবং সে একেবারে সিরিয়া থেকে পর্যন্ত লোকদেরকে আমন্ত্রণ করত তার এই উৎসবে বিশাল প্যান্ডেল স্টেজ আয়োজন হতো বর্তমানে জশ্ন জরুসলাদের সাথে এদের হানড্রেড পারসেন্ট মিলে যায় তার চিত্রটা আমরা দেখতে পাচ্ছি একেবারে হানড্রেড মিলে যায় অনেক তার চেয়ে অতিরঞ্জিত আমরা দেখছি জশ্ন জরুসলাদেরকে হ্যাঁ তারপরে এই কুকুবরীরকে উৎসাহিত করেছে যারা এই মিলাদ অংশগ্রহণকারী তাদের জন্য আপ্যায়ন হালুয়া রুটি খাবার দাবার মঞ্চ গান বাদ্য অনেক কিছু সেখানে যেটা বর্তমান আমরা ব্যান্ড পার্টি নিয়ে আমরা দেখছি চট্টগ্রামের যশ্নে জলুস পালিত হচ্ছে এবং সেক্ষেত্রে বাহির থেকেও কোনো কোনো ব্যক্তি এসে সেখানে নেতৃত্ব দিচ্ছে কুকুবরীর মতো আর সেখানে একজন আলিম দরবারি এবং সরকারি আলিম এটার লিডিং লিডিংয়ে থাকতেন তার নাম ছিল আবুল খাত্তাব মাসদুদ্দিন অমর বিন হাসান বিন আলী আবুল খাত্তাব মাসদিন অমর বিন হাসান বিন আলী এবং সে একটি পুস্তক রচনা করে কুকুরের কাছ থেকে প্রায় দশ লক্ষ স্বর্ণমুদ্র দশ হাজার স্বর্ণ মুদ্র গ্রহণ করেছিল হ্যাঁ মিলাতের বিভিন্ন মানে কিভাবে পরবর্তীতে ছয়শ একান্নতে তাকিউদ্দিন নামক এক খাজা তাকিউদ্দিন এক সুফি সে আল্লাহ রাসুলের সানে প্রশংসা সূচক কবিতা আবৃত্তি করতে গিয়ে যেটাকে কাসিদা বলা হয় বর্তমানে এই জাতীয় মিলাদগুলোতে কাসিদা পাঠ করে কাসিদার জন্য একটা গ্রুপকে ভাড়া করে হায়ার করে নিয়ে যাওয়া হয় তারা বিশাল অ্যামাউন্ট টাকাও সেখান থেকে পায় এনাম পায় হ্যাঁ এনাম পায় তো সেখানে সে কাসিদা পড়তে পড়তে আবেগে সে এক সময়কে দাঁড়িয়ে জিজ্ঞাসা একটু আগে কথা বললাম যে সে ছিল অনেকটা মাজুব অর্থাৎ বুদ্ধি লোপ পাওয়া ব্যক্তি পাগল পাগল প্রকৃতির ছিল তার দাঁড়িয়ে দেওয়ার পরে এখানে পরবর্তীতে এটাকে কেআমে রূপ দেওয়া হয়েছে আجیب কথা হলো ওই লোক কিন্তু মিলাদে দাঁড়ায়নি ১২ এর বেলা দাঁড়ায়নি সে দাঁড়িয়েছে কাসিদে পাঠ করতে গিয়ে আবেগে দাঁড়িয়েছে আর তার এই আবেগটাকে পরবর্তী এই 57 যারা মিলাদি বেদআতি বিড়লবি তারা এটাকে রূপ দিয়েছে মিলাদের রূপ একটা মানিয়ম হ্যাঁ তাহলে এটা ইরাক নগরী আর ওই দিকে বিশ্বরে এটার প্রচলন ঘটিয়েছে ফাতিমিরা জি জি ফাতিমীরা শাসক যারা শিয়া প্রভাবিত প্রচলন হ্যাঁ শিয়া প্রভাবিত যারা তার আইডার প্রচলন করেছে অতএব যেই কাজটা এই 600 বছর পরে গিয়ে হলো ওই কাজটা কি শরিয়ত হতে পারে আজকে আমরা বিজ্ঞ দর্শক এবং শ্রোতা মণ্ডলীকে উদ্দেশ্য করে এই প্রশ্নটা আমরা দিচ্ছি যে আপনারাই বিবেচনা করুন যেই কাজটা যেই সুন্না বা যেই বেদাতটা আজকে ছয়শ বৎসর পরে প্রচলন হলো সেটা কি দিন হতে পারে সরিয়ে হতে পারে নাকি সেটা শয়তান আমাদের জন্য কোনো ভ্রান্তিকে সুশোভিত করে আমাদের ইমানকে নষ্ট করার জন্য একটা ফাঁদ আমাদের জন্য সেই ফাঁদে পা দিয়ে আমরা কোনো অবস্থাতে আমাদের ইমান আমলকে আমরা নষ্ট করতে চাই না